যশোরের পালবাড়ি থেকে মুরলী পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, প্রথমেই জানাবেন যে প্রকল্পের ব্যয় কত ধরা হচ্ছে এবং তার সঙ্গে একটু যুক্ত করবেন যে এটি আসলে বাস্তবায়িত হলে অর্থনৈতিক অবস্থার উপর কি প্রভাব পড়বে। ধন্যবাদ আপনাকে। 131 কোটি টাকা ব্যয়ে এই সড়কটি চার লেন করা হচ্ছে এবং এই সড়কটি হওয়ার ফলে যশোর, খুলনা এবং এই অঞ্চলের অর্থনৈতিক সুবিধা পাবে এবং এই সড়কে যানজট হয় এবং এই যানজট থেকে কিন্তু মানুষ মুক্তি পাবে। স্থানীয়রা যেটা বলছেন যে এই যানজট মুক্ত হবে এবং সড়কে খানাখন্দর কারণে এই সড়ক দিয়ে চলতেও কিন্তু মানুষের বিভিন্ন সমস্যা হয়েছে। এই সড়ক দিয়ে চলতে আপনাদের তো অনেক সমস্যা হয়েছে, দীর্ঘদিন পর সড়কটি ফোর লেন করা আছে, অনুভূতি কি? হ্যাঁ, খুব ভালো, খুব ফাইন। আপনারা তো চাই যে আমাকে রাস্তাঘাটটা ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য একটু ভালো হইতো, সেইভাবে নিয়ে তো পানি বেঁধে যায় সবসময় দেখি, ঘানা খত থাকে, মোটরসাইকেল পড়ে যায়, গাড়ি পড়ে যায়, সব কিছু পড়ে যায়। হ্যাঁ, এই আছে আমাকে কাম্য, যদি ভালো হয় খুব ভালো। রাস্তার যে বেহাল অবস্থা তাতে বলে আমাদের চলাফেরা সমস্যা, এখানে ব্যবসা বাণিজ্য করতে সমস্যা, তারপর আছে যেহেতু আমরা শুনতেছি দীর্ঘদিন ধরে রাস্তা ফোর লেন রাস্তা হবে, তা আমরা সাধারণ জনগণ হিসেবে পাশে ফল ব্যবসায়ী, একজন ফল ব্যবসায়ী হিসেবে বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব ফোর লেন রাস্তা হলে আমাদের দুর্ভোগটাও কম হবে, আমরা স্বচ্ছন্দবোধভাবে ফলের ব্যবসা করতে পারবো, সঠিক মানে সঠিকভাবে চলাচলা করতে সকলের সুবিধা। অসংখ্য ধন্যবাদ। এই সড়কটি হচ্ছে 18 রুটের গাড়ি চলাচল করে, ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করার দাবি দ্রুত কার্যকর হবে এমনটি দাবি করছেন স্থানীয়রা। তো সব মিলে এই ছিল দশর থেকে আমার কাছে সর্বশেষ রিপন। আপনাকে অনেক ধন্যবাদ। রিপন হোসেন যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।